আমরা আগের টিউটোরিয়ালে দেখলাম যে কিভাবে একটি মেসেজ ইমেল পাঠাতো, তো আমরা দেখব কিভাবে একটি ইমেলে অ্যাটাচ ফাইল, মানে অ্যাটাচ ফাইল বলতে আমি বোঝাচ্ছি ছবি, পিডিএফ ফাইল, ওয়ার্ড ফাইল, মানে এনি ফাইল কিভাবে পাঠাতে হয়, মানে যে কোনো ধরনের ফাইল পাঠাতে হয়। তো কম্পোজ, তো এখানে একটি ইমেল অ্যাড্রেস সঞ্জিত, তো এখানে অল ফাইলস ফাইল সাবজেক্ট নেম দিতে হবে, এখানে মেসেজ লিখতে হবে। তো এখানে এখানে লক্ষ্য করা যাচ্ছে যে অ্যাটাচড অ্যাটাচ ফাইল, তো আমি দেখি এখানে এখানে ক্লিক করলে তো আপনি কী কী ফাইল পাঠাতে চাচ্ছেন সেগুলিকে অ্যাটাচ করতে হবে। সেক্ষেত্রে আপনি যে কোনো ধরনের ফাইল পাঠাতে পারবেন, যেমন এখানে লাইক আমি সিলেক্ট করলাম অল সিলেক্ট দিয়ে ওপেন, এই যে এখানে দেখা যাচ্ছে যে ফাইলগুলি এখানে বিভিন্ন ধরনের জেপিজি আছে, পিডিএফ আছে, মানে দুই ধরনের ফাইল এখানে আছে যে এটা সেভ মানে আপলোড হচ্ছে। অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আপলোড হওয়া না পর্যন্ত সেন্ড করা যাবে না। তো এই যে আপলোড হচ্ছে প্রায়, মানে যখন একটা একটু কমপ্লিট হচ্ছে, প্লিজ ডাউনলোড, তো এখন তো এখন আমরা সেন্ড সেন্ড বাটনে ক্লিক করব, তো দেখা যাচ্ছে ইউর মেসেজ হ্যাজ সেন্ড, অলরেডি দিস মেসেজটা চলে গেছে। এখন যদি এই মেসেজ ইমেলটা আমাদের কোনো কারণ দরকার হয়, সেক্ষেত্রে আমরা সেন্ড ইমেলে গেলে সেই ইমেলটা দেখতে পারবো যে এখানে আমি এই ইমেলটা পাঠানো হয়েছে, এখানে সেই ইমেলটা পাঠানো হয়েছে, কী কী ফাইল পাঠালাম সেটা আমি এখানে পাবো। ধন্যবাদ সবাইকে।